गाइस वेलकम बैक टू आवर चैनल विशु डे विद मी। आज के तुम्हारे संगे शेयर करते এসেছি যে পূজোতে আমরা মামমামের জন্য কি শপিং করলাম, মানে মামমামের বাবা মামমামকে কি জামা কিনে দিয়েছে। তো চলো, এক্সাইটেড ছিলাম আমি তো, বেশি জামা কাপড় কিনতেই চাইছিলাম না, তো আমি বলেছিলাম একটা কি দুটো কিনি চলো, কারণ ও তো প্রচুর পাচ্ছে। তো তার পাপা না তিনটে নাও, মানে যেটাই দেখছে সেটাই নাও নাও এরকম একটা ব্যাপার ছিল। তো আমি বললাম যে না দেখো, এত এখন না করি, মানে এত শপিং করার দরকার নেই, কারণ এখন ছোটো আছে, এরপর অনেক বড় হবে, আরও অনেক ড্রেস লাগবে, তো সেই সময় নেব, এখন না নেওয়াটাই ভালো আর কি। কম তো না নিতে চাইছিলো, তো কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে দিন দুটো তিনটের মধ্যে এসে থামিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে দেরি না করে আর বেশি বকবক না করে তোমাদের সঙ্গে দেখাই যে আমি কী শপিং করলাম ফুচকুর জন্য, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাবে। দেখে নাও, আমরা কিন্তু মামামার জন্য এই একটা বেবিশিট কিনেছি, এরকম এরকম প্রিন্টটা দেখো খুব সুন্দর, কিন্তু বেবিদের যেহেতু মেয়ে তো সেই জন্য আমরা পিঙ্ক কালার নিয়েছি। তো এটার প্রাইস নিয়েছে তোমার, এটার প্রাইস নিয়েছে 200। ভীষণ সফট, ভীষণ মানে ভালো এবং মোটা, কোয়ালিটিটা খুবই ভালো। তোমাদের যাদের নিউবর্ন বেবি আছে তোমরা কিন্তু শ্রীনিকেতন থেকে এরকম একটা পারচেস করতে পারো, খুবই ভালো। তো আমরা এরকম একটা নিয়ে নিয়েছি, আর সামনে দেখো এরকম একটা টাওয়াল আছে। তো এটা আমরা নিয়েছি মামমামের জন্য, কারণ আমাদের যে শীতটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, তো সেজন্য প্রথমে আমরা এটা একটা নিয়ে নিয়েছি। পুজোর জন্য নিয়েছি, যদিও ওকে পুজোতে কোথাও নিয়ে যাবো না, তার জন্য ওর বাবা আলাদা করে একটা বেড কিনেছে, তোমাদের আগে ভিডিওতে আমি দেখিয়েছি। কিন্তু এটা নিয়েছি যে পুজোতে যারা বাড়িতে আসবে, মানে কম বেশি লোক আসা যাওয়া করছে, তো ওকে যাতে সবাই ক্যারি করে নিতে পারে, তার জন্য কিন্তু এই বেবি শেডটা আমরা নিয়ে নিয়েছি। তাছাড়াও আর একটা জিনিস নিয়েছি যেটা খুবই ইম্পর্টেন্ট, এটাও পুজোর জন্যই নিয়ে নিয়েছি, মানে মামা আমি শপিংয়ে একবারই করে ফেলেছি, সেটা হচ্ছে এই ঝুড়িটা। এইটা দেখো, এই ঝুড়িটা কিন্তু নিয়ে নিয়েছি, এরকম ওপেন করতে হবে, এরকম ওপেন করতে হবে, এই ঝুড়িটা নিয়েছি। এইটা কিন্তু অনেকটাই বড়, আমি জানি না কতটা আসছে। এইটা কিন্তু প্রাইস নিয়েছে হচ্ছে 270। এটাও খুব মানে ভালো কোয়ালিটির আমরা নিয়ে নিয়েছি, একদম পোক্ত, দেখতে পাচ্ছ ডিজাইনটা একটু অন্য রকম। তো এটা প্রাইস নিয়েছে তোমাদের 270, এটা আমরা নিয়ে নিয়েছি। তো এত ভিড় ছিল সেইভাবে কিছু শপিং করে উঠতে পারিনি, তো যতটুকু পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মামমামের জন্য যে আমরা ড্রেস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে যেহেতু খুবই ছোটো, তো একদমই ফুচকে ফুচকে সব জামা কিনেছি, প্রথমে এরকম একটা ফ্রক কিনেছি। এটা হচ্ছে তোমাদের কালারটা হচ্ছে গ্রিন কালার, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এরকম গ্রিন কালার। তার সাথে কিন্তু এরকম একটা ছোট্ট প্যান্ট, এটা কিন্তু গ্রিন কালারের আছে। এটার প্রাইস নিয়েছে নিউ বর্ন যেহেতু, এটার প্রাইস নিয়েছে 300, ঠিক আছে, একদমই ছোট্ট, যাতে এটা ওই ও হিসাব মতো দু মাস মতো পরতে পারবে। এরপর একটা ইয়েলো আর হোয়াইটের মধ্যে এরকম একটা নিয়ে নিয়েছি, এটাও কিন্তু ফ্রক, মনে হচ্ছে আমি নিজেই পরিনি, এত সুন্দর বেবিদের ফ্রকগুলো। তার সাথে একটা ইয়েলো এরকম প্যান্ট আছে, এটাও এরকম 300 প্রাইস আছে, এটা একটু বেশি আছে, 320 আছে। তো নিউ বর্ন বেবিদের জন্য খুবই ভালো, আমি এগুলো শপিং করেছি রেডিমেড সেন্টার থেকে, আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কোথা থেকে মামামের জন্য শপিং করেছি। তো এগুলো খুব ভালো এবং সফট কোয়ালিটি, আর তোমরা যদি কাউকে গিফটও দিতে চাও তো রেডিমেড সেন্টার চলে যাবে। অবশ্যই আমি সোদপুর থেকে নিয়েছি, তোমরা যারা সোদপুরের কাছাকাছি থাকো তারা কিন্তু ওখান থেকে নিতে পারো, বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু ওখান থেকে জামা পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে নিতে পারো। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে এরকম আর একটা ছোট্ট ফ্রক, এটা পুজোতেই পরাবো। তো এরকম একটা নিয়েছি, এটা ওর বাবার খুব ফেভারিট, মানে পছন্দ হয়েছে, তো এরকম একটা নিয়েছি। এটার সাথে কিন্তু এরকম ছোট্ট প্যান্ট আছে, তো এটার প্রাইসও ওরকম 200-এর মতো নিয়েছে। তো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগলো ওখানকার। তাছাড়াও কিন্তু ওখানে তোমাদের আমি দেখিয়েছি যে ওখানে ছেলেদের মেয়েদের অনেক ইয়ে আছে, মানে অনেক ভ্যারাইটি সব
বা জিন্স বলো কুর্তি সব আছে। তো আমরাও দেখছিলাম, কিন্তু সত্যি বলতে মেয়ে এতই ছোটো, ওকে রেখে গেছি বাড়িতে, তো সেইভাবে সময় হয়নি, তো আমরা সেইভাবে কিছু পারচেস করতে পারিনি আমাদের জন্য। তো এবার হয়তো পুজোটা সেইভাবে কিছু নতুন জামা কাপড় পরা হবে না আমাদের দুজনের কারণে। যদি বাই এনি চান্স বিশ্বের মধ্যে শপিং করে, আমরা তো অবশ্যই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমরা আমাদের ফ্যামিলি। তো এই ছিল মেয়ের আমাদের তরফ থেকে, মানে যেহেতু ফার্স্ট বছর পুজো, তো খুব কষ্ট করেই আমরা বেরিয়েছিলাম, কারণ একদমই সময় হচ্ছিলো না, ভীষণ অফিস, আবার আমি বেবিকে রেখে এত ছোটো বাচ্চাকে রেখে কী করে যাবো, আর ভীষণ কান্নাকাটি করবে, মাও সামলাতে পারবে না, মানে শাশুড়ি মাও সামলাতে পারবে না। সেই জন্য খুব কষ্টে আমাদের চায়া দিদি আছে তার কাছে রেখে সকালবেলা যতটুকু পেরেছি শপিং করেছি, খুব ঘুটোপাটি করেই আমরা শপিং কিন্তু সেরেছি। তো এই তিন চারটে ড্রেস কিনতে পেরেছি ওর জন্য, আর সেরকম কিছু কিনতে পারিনি, এতটাই ভিড় ছিল আর এত দেরি হয়ে গেছিলো, সেই জন্য সেরকম কিছু কিনতে পারিনি ওর জন্য। তো এই পুজোর এই অল্পই কিনেছি, আর তাছাড়া সবাই তো দিচ্ছে, তার জন্য একটা ব্লগ আসবে যে ওকে দেখতে এসে সবাই কী কী জামা দিচ্ছে, যেহেতু পুজোর আগেই, তো পুজোর আগেই সবাই অনেক অনেক জামা দিচ্ছে। তাছাড়াও একটু গেঞ্জি কিনেছি এরকম ছোট্ট, বাড়িতে পড়ার জন্য, পুজোতেই বাড়িতে পড়ার জন্য এরকম, এটা একটা কিনেছি একটা স্কাই কালার, আর এটা একটা এরকম পিঙ্ক কালার, এই দুটোও কিনেছি পুজোতে বাড়িতে পড়ার জন্য। আর তাছাড়াও বিশ্বর এক বন্ধু মেয়ে হওয়ার, মানে আমার বেবি হওয়ার, আমার 4 সেপ্টেম্বর বেবি হয়েছে, তো 3 সেপ্টেম্বরে বেবি হয়েছে, তো ওর ছেলে হয়েছে, তার জন্য কিন্তু আমরা একটা ড্রেস কিনে নিয়েছি, মানে বাচ্চা যেহেতু ছেলের জন্য, ওর জন্য একটা প্যান্ট আর এরকম একটা টি শার্ট একটা সেটে আছে, এটার প্রাইস হচ্ছে 300। তো মোটামুটি ব্লু বন্ডের ওখানে প্রাইসটাই অনেকটা রিজনেবলে পেয়েছি, আর কোয়ালিটিও খারাপ না, ভালো, পছন্দসই হয়েছে। তোমরাও আশা করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, তোমরাও আশা করছি ওখানে নিবনের জন্য যদি কিনতে যাও তো পেয়ে যাবে ভালো মতো। তো যারা সোদপুরে আশেপাশে আছে তারা চলে যাবে আদি রেডিমেড সেন্টারে, আর তাছাড়া যে আমি তোমাদের বেবি শিট দেখালাম ওটা কিন্তু আমরা শ্রীনিকেতন থেকে নিচ্ছি সোদপুরে, তো তোমরা যদি চাও ওখান থেকে কিন্তু শপিং করতে পারো আরামসে, খুব ভালো কোয়ালিটি, খারাপ না। নিউবর্ন কেন, সব রকমই বাচ্চাদের সব এজেরই জামা কাপড় পাবে, আমি নিউবর্নটা দেখালাম। আর তোমরা যদি কারোর গিফটও করা থাকে তোমরা সেটাও করতে পারো। তো কেমন লাগলো গাইজ তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমার কিছু জামা তোমাদের কেমন লাগলো, আর যদি তোমাদের অ্যাড্রেস লাগে তো অবশ্যই আমাকে পিন করো কমেন্ট বক্সে, আমি তোমাদের অ্যাড্রেস পাঠিয়ে দেবো। তো চলো এখন আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা, আর যদি আমি বা বিশ্ব কিছু শপিং করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা তোমাদের ফ্যামিলি। আর এরপরে তোমাদেরকে যে ব্লগটা দেখাবো সেটা হচ্ছে মেয়েকে যারা দেখতে এসছে তারা কী কী জামা দিয়েছে। নতুন দেখছো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর যারা পুরনো আছো দেখছো অথচ কিন্তু আমার সাবস্ক্রাইব করছো না চ্যানেল, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।